প্রকৃতি মানুষের আবেগ অনুভূতি আর সমাজের সম্পর্ক নিয়ে শিল্পী অরুণিমা সাহাদীপার একক চিত্র প্রদর্শনী রাজধানীর লালমাটিয়ায় নারী সহায়তা কেন্দ্র শান্তি বাড়ির গ্যালারিতে 3 নভেম্বর শুরু হওয়ায় একক চিত্র প্রদর্শনীটি শেষ হবে 6 নভেম্বর প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী নিভৃত চিত্তে ছবির কথন দৃষ্টি দিয়ে শ্রবণের চেষ্টায় মগ্ন রাজধানীর একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ছাত্রী নাহিয়ান হাবিব আরশি ছোটবেলায় চিত্রাঙ্কন ভালোবাসা আরশি দিন দিন লেখাপড়ার ব্যস্ততায় নিজ অ্যালবামে বাদ দিয়েছে ছবি আঁকা সহ বিভিন্ন শখ আজকাল তো লেখাপড়ার স্ট্রেসের মধ্যে এক্সট্রা কারিকুলার করাই হচ্ছে না কিন্তু মনে হচ্ছে মানে এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো করলে অনেক ভালো হতো আরশির মতো অনেকেই যান্ত্রিক শহরে মাঝে মধ্যে হারিয়ে ফেলেন নিজ ইচ্ছে পূরণের সময় তাই যারা ছবি ভালোবাসেন প্রকৃতির প্রেমে পড়েন তারা এই সুযোগ হলে হারানো ইচ্ছে খুঁজেন দেয়ালে ঝুলানো চিত্রের মধ্যে অনেকে আবার রং তুলির আচরে স্বাদ গ্রহণ করেন নিজের মননে পেইন্টিংগুলো খুবই সুন্দর এবং এনজয় করছি এবং এই ধরনের বিমূর্ত শিল্প আসলে দেখা যায় না অনেক ইউনিক পেইন্টিংগুলো এই যান্ত্রিক পরিবেশের মধ্যে এইসব সৃজনশীল অ্যাক্টিভিটিসের মধ্যে ওদেরকে এঙ্গেজ করা যেতে পারে তবে এটা সবার জন্য ভালো হবে আমাদের দেশের জন্য পরিবারের জন্য সমাজের জন্য মঙ্গল হবে ছবিপ্রেমীদের আগ্রহের জায়গা থেকে শুক্রবার বিকেলে রাজধানীর লালমাটিয়াতে নারী সহায়তা সংস্থা শান্তিবাড়ির গ্যালারিতে অরুণিমা সাহাদীপার প্রথম চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজনের উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা বীরেন সোম কাজেরও কিছু অনুভূতি ফিলিংস তার কাজের ভিতরে দেখা যাচ্ছে এবং সকলের কিছু কাজের ফল সেটা তার ভিতরে ঢুকেছে দীপাস ক্যানভাস শিরোনামে প্রদর্শিত প্রতিটি চিত্রেই প্রকাশ পেয়েছে মানব সমাজের সঙ্গে প্রকৃতির সম্পর্ক দর্শকরা বলছেন এমন প্রদর্শনের আয়োজন থাকুক ধারাবাহিক যতটুকু পারি এইসব যখন হয় এক্সিবিশনগুলো ওখানে যাওয়ার চেষ্টা করে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে যাতে ওরা ওইগুলোর সাথে পরিচিত হয় শিল্পীর চিত্রকর্মগুলো দেখার জন্য আমি পুরো পরিবার নিয়ে এসেছি এবং আমি এরপরে আরও আসব জল রং ও অঙ্কনের পাশাপাশি চিত্রশিল্পের মাধ্যম হিসেবে প্রাধান্য পেয়েছে অ্যাক্রিলিক ও তেল রং প্রতিটি ছবিতে একটু একটু করে নিজের মনের কথা ফুটিয়ে তোলার কথা জানালেন শিল্পী মানুষের লাইফের সাথে নেচারের যে এক ধরনের কম্পোজিশন বলেন মিংলিং বলেন সেই জিনিসটা আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি অনেক সময় একটা ছবি শুরু করলে হয়তো শেষ হয় না কোনোটা আবার সপ্তাহে দুটাও শেষ হয়ে যায় এরকম ওটা অনেকটা মনের ব্যাপার যে আসলে কোনো কোনোটা ক্ষেত্রে যে শেষ হচ্ছে না অপেক্ষা করছি ওইটাই যদি বলেন ওইটাই স্ট্রাগল এছাড়া আলাদা করে কোনো স্ট্রাগল আমার ফ্যামিলি সবসময় সাপোর্টিভ ছিল 2021 সাল থেকে আঁকা চিত্রশিল্পী অরুণিমা সাহাদীপা 30টির বেশি ছবি নিয়ে এই একক চিত্রশিল্প প্রদর্শনী চলবে আগামী 6 নভেম্বর পর্যন্ত